করছেন বাংলা এমজি নিউজ। আমরা সত্যি চাপি না, সত্যি ছাপি। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ, আপনাদের সাথে আমি সঞ্জয়। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, যেখানে গতকাল অর্থাৎ 16 জুন থেকে শুরু হয়েছে পর্যটন মেলা। 16, 17, 18 এই 3 দিন চলবে পর্যটন মেলা। এই পর্যটন মেলায় বিভিন্ন পর্যটন ব্যবসার সাথে যুক্ত যারা, সেই পর্যটন কোম্পানি অর্থাৎ ট্রাভেল কোম্পানিগুলো এবং বিভিন্ন রাজ্যের ট্রাভেল ডিপার্টমেন্ট থেকে এখানে স্টল করা হয়েছে। আপনারা দেখছেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আপনাদের দেখাবার চেষ্টা করছি। 16, 17, 18 এই 3 দিন পর্যটন মেলা চলবে। এখানে ভ্রমণ পিপাসুদের এক স্বর্গরাজ্য বলা যায়, কারণ যেমন থাইল্যান্ড যাওয়ার জন্য যারা চিন্তা করছেন তারা যেমন এখানে এসে খবরাখবর করছেন, ঠিক তেমনিভাবে এখানে যারা মানালি যাবেন, যারা পুরী যাবেন, মানে বিভিন্ন জায়গায় যেখানে যারা যাবেন প্রত্যেকেই তাদের তাদের মতো করে এখানে এসে তারা তাদের যা যা প্রয়োজনীয় তথ্য ছাড়াও কিভাবে যাবেন, যোগাযোগ করবেন, কার সাথে যোগাযোগ করবেন, সেগুলো সবই তারা এখানে নিচ্ছেন। আপনাদের দেখাবার চেষ্টা করবো বাংলা এমজি নিউজের পর্দায় ঘুরে, যে ঘুরিয়ে যে জমে উঠেছে এবং অগণিত মানুষের ভিড় দেখাবার চেষ্টা করছি বাংলা এমজি নিউজের পর্দায়। আপনাদের দেখাচ্ছি, আসুন দেখাচ্ছি। আপনারা এদিকে দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ এখানে। ভিডিও জার্নালিস্টকে দেখাবার কথা বলবো, অনুরোধ করবো যে যেন দেখায়, প্রচুর মানুষ এখানে সমবেত হয়েছেন। যেমন প্রত্যেকটা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য, সে গ্যাংটক থেকে পুরী, দার্জিলিং থেকে দীঘা, সমস্ত রয়েছে। কথা বলে নেবো এমন একজনের সাথে যিনি শুধু কোয়ারিজ করে ক্ষান্ত নন, তিনি আবার এখানে নামও লেখাচ্ছেন যাতে তারা বেড়াতে যেতে পারেন, কারণ ভ্রমণ পিপাসু বাঙালি পায়ের তলায় সরছে। দাদা, আপনার সাথে একবার কথা বলবো, আপনার নাম? আমার নাম অরবিন্দ বর্ধন। আজকে আপনি তো এখানে নিশ্চয়ই বেড়াতে এসেছিলেন, দেখে স্যাটিসফাই হয়েছেন, তাই নাম এন্ট্রি করাচ্ছেন যাতে আপনারা বেড়াতে যান। কবে যাওয়ার প্রোগ্রাম? আমরা পুজোর সময় যাবো। এনাদের সাথেই? এনাদের সাথেই যাবো। এনারা ফেসিলিটি অনেক কিছু দেবে বলছে। কোথায় যাবেন? আমরা মালানি, সিমলা, ফুলু ফুলু ঘুরে আসবো। তো এই যে 2 বছর বা 2.5 বছর কোভিডের কারণে একদম সমস্ত কিছু বন্ধ ছিল, তারপর শুরু হওয়ার পরও আবার ওমিক্রন ভ্যারিয়েন্টের জন্য লোকে বেরোতে ভয় পেয়েছে। আজ দ্বিতীয়বার এইখানে এই যে ভ্রমণ মেলা বসেছে, ট্যুরিজম ফেয়ার চলছে, তাতে কি মনে হচ্ছে যে মানুষের ভ্রমণের যে আশা আকাঙ্ক্ষা কতটা মিটছে? কিছুটা হলেও মিটছে। যেটা করোনা কালে যেরকম মানুষ ঘরবন্দি 2.5 বছর বসেছিল, এখন সেটা খোলার পরে মানুষ আস্তে আস্তে যাচ্ছে। মানে ধরুন যার যেরকম আয়ের সংস্থান, সেই সেইভাবে সেরকম জায়গা খুঁজে নিচ্ছে, তার ক্ষমতা মতন যাচ্ছে যাচ্ছে। যেমন আমরা যেমন কিছুদিন আগে সুন্দরবন ঘুরে আসলাম, আরো বিভিন্ন মানে যতটা আস্তে আস্তে পরিধি বাড়িয়ে নিচ্ছে আমরা। এইটাই এখন কতদিন আর ঘরে বসে থাকবো? মানে শুধু মানে রোজগার করে বসে থাকলেই তো হবে না, কিছুটা আনন্দ উদ্দীপনা চাই। কলকাতা, আমরা কলকাতার মানুষ, পশ্চিমবাংলার মানুষ, আমরা দুর্গা পুজো অনেক দেখেছি, এখন কিছুটা বাইরে গিয়ে দেখি কিছুটা আনন্দ আরেক রকম উপভোগ করি। তো আজকে এখানে দ্বিতীয় দিনে কিরকম রেসপন্স হচ্ছে আর বুকিং কিরকম হচ্ছে? বুকিংটা তো এখন সেরকম ভাবে আমরা তো ডিরেক্ট বুকিং নিই না, বাট ওই মানুষের সাথে এঙ্গেজমেন্টটা হয় যেটা আমাদের বিশেষ করে দরকার। তো ফার্স্ট ডে তুলনায় আজকে সেকেন্ড ডে, আর আজকে যেহেতু আমাদের স্যাটারডে, তো আমরা আশা রাখছি স্যাটারডে সানডেটা বেশি হবে। তো সেরকমই কালকের তুলনায় আজকে ভিড়টা বেশি, আর সকালের দিক থেকে যে বিকেলে মানে সেকেন্ড হাফের পর থেকে মানুষের সমাগম আরো বেশি করে হচ্ছে, তো রেসপন্স তো ভীষণ ভালো হচ্ছে। ইন্ডিয়ার আদার্স জায়গাতেও
पूरा इंडिया का ट्रिप करवाते हैं हम, हिमाचल का भी करवाते हैं। हिमाचल हमारी स्पेशलाइजेशन है क्योंकि हम वहीं से है, तो हम वहाँ से अच्छी सर्विस दे सकते हैं। बाकी पूरे इंडिया का ट्रिप कवर करवाते हैं। कैसा रिस्पॉन्स मिल रहा है? रिस्पॉन्स अच्छा मिल रहा है, 4-5 बार आ चुके हम इसमें, लेकिन ये वाला हमने फर्स्ट टाइम किया है। लेकिन आफ्टर कोविड का टाइम में तो पूरा ठप हो गया था, लेकिन आफ्टर कोविड जो इस बार उछाल आया है वो कैसे देख रहे हैं? जो सर उछाल आया ना, देखो ऐसा होता है कि जो सबसे बाद में रिवाइव होने वाली इंडस्ट्री है वो टूरिज्म ही है। सबसे पहले भी अफेक्ट ही इंडस्ट्री भी थी, सबसे बाद भी यही रिवाइव हो रही है। यही हुआ था पहले? हाँ, तो अब अच्छे से रिवाइव हो रही है, रिस्पॉन्स पॉजिटिव आ रहा है। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিহার টুরিজম। আসলে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এক পাশে বিহার তো এক পাশে হিমাচল, এক পাশে উত্তরাখণ্ড তো এক পাশে ছত্তিশগড়। আসলে এটা জানো এই মুহূর্তে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রটা একটা মিনি ভারতবর্ষ হয়ে দাঁড়িয়েছে, কারণ ভারতবর্ষের সমস্ত প্রান্ত থেকে এবং সমস্ত রাজ্য থেকে ট্যুরিজম ডিপার্টমেন্টের যত বিভাগ আছে সব এখানে এসে জড়ো হয়েছে এবং তাদের মতো স্টল করেছে। মানুষ আসছেন, বিভিন্ন বয়সের মানুষে আট থেকে আসে মানুষ আসছেন, তারা কোয়ারিজ করছেন, পছন্দ মতো বুকিং করছেন, যাতে তারা একটু সস্তায় এবং সুনির্ভরযোগ্যভাবে তারা ভ্রমণ করতে পারেন। আপনাদের দেখাবার চেষ্টা করছি অগণিত মানুষ। আপনারা দেখুন এই ছত্তিশগড়, এই হিমাচল প্রদেশ, তার পাশে ওয়েস্ট বেঙ্গল, এপাশে বিহার, একটু আগে ছিলাম আমরা বিদেশ, এখানে আছে দেবলোক, মানে একের মধ্যে অনেক, যাকে বলা হয় মিনি ভারতবর্ষ হয়ে দাঁড়িয়েছে আজকের এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র। নাম কি? আমার নাম মণিদীপা। কোন ট্যুরিজম থেকে এটা? এটা হিমাচল প্রদেশের ট্যুরিজম। হিমাচল প্রদেশ ট্যুরিজমে এবার কিরকম রেসপন্স আসছে, কোয়ারিজ আসছে এবং বুকিং আসছে? বুকিং ভালো রেসপন্স, মানে কোভিড এর পরে অনেকে এসে বলছে যে কোভিড এর সেই ব্যাপারটা ছিল না, বন্ধ হয়ে গেছে, ফিরে এসছে, কিন্তু এবছর অনেক বেশি আগ্রহী মানুষ আবার যেতে, নতুন করে ম্যাপ আবার করা হয়েছে, তো ভালো রেসপন্স। গতকাল তো ওপেনিং হয়েছে, আজ দ্বিতীয় দিন, কালকে শেষ, তো গতকালকে থেকে কি আজকে অনেক বেশি? অনেক বেশি, কালকে অনেক বেশি ফাঁকা ছিল, আর শনিবার যেহেতু তো কাজ করে লোকে বিকেল বেলার দিকটা আফটার লাঞ্চ অনেকটাই ভিড় হচ্ছে। কোভিড সিচুয়েশনের পর এই যে দ্বিতীয়বার ট্যুরিজম ফেয়ার, তাতে মানুষের যে ঢল নেমেছে বলা যায় সেটা দেখে কি বল? মানুষের আমার মনে হচ্ছে যে মানুষের যে ঘোরার আগ্রহ সেটা কখনোই কমে না, তো আর পাহাড় বলতে একটা আলাদা ইমোশন থেকেই যায়, আর হিমাচল জেম, হিডেন জেম আছে অনেক, তো সেক্ষেত্রে মানুষ অনেক বেশি আগ্রহী অলওয়েজ থাকে। যেমনটা মনিদীপা জানাচ্ছিল, হিমাচল প্রদেশের প্রতি মানুষের আগ্রহ তো আছেই, ছিল, বিশেষ করে পাহাড়ের প্রতি মানুষের আগ্রহ কখনো কমেনি, যতই কোভিড আতঙ্ক থাকুক মানুষ আসছেন, তাদের কোয়ারিজ করছেন এবং প্রয়োজনে বুকিং করছেন। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে ভিডিও জার্নালিস্ট নিজার সাথে, বাংলা এমজি নিউজের জন্য সঞ্জয় সঙ্গে।